াহ রহমানুর রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি বেটামিসন সিএল ক্রিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বেটামিশন সিএল ক্রিমটি স্কয়ার কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হল বেটামিথাসন কলোর জল এটি সাধারণত বেটামিসন সিএল ক্রিম আকারেই পাওয়া যায় যে সকল রুগীদের জন্য ভেটামিসল সিএল ক্রিমটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের ছত্রাকজনিত ইনফেকশন ফাঙ্গালজনিত ইনফেকশন দেখা যায় মানবদেহে বিভিন্ন ফাঙ্গালজনিত ইনফেকশন হয়ে থাকে পায়ে যদি ফাঙ্গাল ইনফেকশন হয় কিংবা ছত্রাক দ্বারা ইনফেকশন তাছাড়া হাত পায়ের আঙুলের চিপায় ছত্রাকজনিত ইনফেকশন কিংবা ফাঙ্গাল জাতীয় ইনফেকশন হয়ে থাকে এ সকল ইনফেকশন হলেও অতি মাত্রায় চুলকানি হয়ে থাকে সহজে এই চুলকানি ভালো হয় না তাছাড়া এটি দেহের পিঠে বুকে কিংবা অন্যান্য স্থানেও এ ধরনের চুলকানি কিংবা গা হয়ে থাকে ফলে চুলকাতে চুলকাতে আরও অতিরিক্ত ঘা করে ফেলে সহজে এ ঘা ভালো হয় না টিনিয়া পোটিস টিনিয়া কোডোসিস এবং টিনিয়া কর্প্রোসিস জাতীয় পোর্দাহ এ সকল রুগীদের জন্যই বেটামিসন সেল ক্রিমটি দেওয়া হয়ে থাকে বেটামিসন সেল ক্রিমটি অতি সহজে এবং দ্রুত ফাঙ্গাল জাতীয় ইনফেকশন চুলকানি এবং অতিরিক্ত চুলকানি যারা চুলকাতে চুলকাতে ঘা করে ফেলা দাউদের মতো হওয়া সহজে যাদের এই চুলকানি ভালো হচ্ছে না ইনফেকশন দূর হচ্ছে না তাদের জন্যই মূলত বেটামেসন সিএল ক্রিমটি দেওয়া হয়ে থাকে এবং এটি অতি সহজ এবং দ্রুত চুলকানি দূর করতে খুবই কার্যকারী একটি ঔষধ বেটামিসল সিএল ক্রিমটি ব্যবহার করার নিয়ম হল সাধারণত আক্রান্ত স্থানে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং এটি শুকিয়ে নিতে হবে তারপরে বেটামিশন সিএল ক্রিমটি আলতোভাবে লাগাতে হবে সকালে এবং রাতে এটি দুবেলা লাগানো যেতে পারে তবে রুগীর অবস্থা ভেদে রুগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে তবে বেটামিসন ক্রিম বেটামিসন সিএল ক্রিমটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে কেননা ডাক্তার ত্বক দেখে বুঝতে পারবেন যে ত্বকে কী ধরনের ইনফেকশন হয়েছে বা কী ধরনের চুলকানি রয়েছে এটি দেখে বুঝতে পারবেন যদি বেটামিসন সিএল ক্রিম দ্বারা এই চুলকানি ঘা ইনফেকশন দূর করা সম্ভব হয় তাহলে বেটামিসন সিএল ক্রিমটি দেবেন কিংবা তার সাথে যদি অন্য কোনো ক্রিম ব্যবহার করা যায় তবে সেটিও দিতে পারেন তাই বা ঔষধও মুখে খেতে দিতে পারেন তাই অবশ্যই বেটামিশন সিএল ক্রিমটি ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন বেটামিশন সিএল ক্রিমটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন ত্বক লাল হয়ে যাওয়া ত্বকেও অতিরিক্ত চুলকানি হওয়া ত্বকে র্যাশ ওঠা ত্বক পুড়ে যাওয়া ইত্যাদি হতে পারে গর্ব অবস্থায় এবং স্থানীয় দানকালীন সময় অতি প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বেটামিসন সিএল ক্রিমটি ব্যবহার করা যেতে পারে যদি আপনাদের বেটামিসন সিএল ক্রিম সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন